আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ কি ব্যাপার এখানে এত সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মসজিদ দেখা যাচ্ছে এগুলো তো একমাত্র এলিয়ানরা ছাড়া আর কেউ বানাতে পারবে না কিন্তু এখানে কে এখানে কি সত্যি সত্যি কোনো এলিয়ান আছে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না তবে যাই হোক এ এত সুন্দর সুন্দর গরবাড়ি দেখা যাচ্ছে আর আমি দূরে গরবাড়ি ছাড়া এভাবে বসে আছি এ হয় নাকি যাই হোক একটু কাছে গিয়ে দেখি আসলে এই গরবাড়িগুলো আসলে কিসের এই যা এখানে আবার বাউন্ডারি দেখা যাচ্ছে এখন বাউন্ডারি ভিতর ঢুকলে এলিয়ানরা যদি অ্যাটাক শুরু করে তখন কি করব। তবে এখানে যত গর আছে এগুলা অনেক ছোটো ছোটো ভিতরে দেখা যাচ্ছে এলিয়ানরা মনে হয় কোনো কাজকর্ম করতেছে কিন্তু ওরা এখানে কি করছে সেটাই তো বুঝতে পারতাছি না যাই হোক একটু নিজ দিকে চেয়ে দেখি তো আসলে ওরা কি করতেছে এখানে দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে পনেরো হয় কি করে হিসাবটা তো আমার মিলতেছে না আরে বাবা হিসাব দিক মতো না দিলে তো আমার জামেলা আমেলা এটা আবার কে বাবা রে কাইছে রে এত মোটা দানব কি জিনিস আইলো রে কে কোথায় আছো রে বাঁচাও প্লিজ বাঁচাও আমার প্লিজ এই যা এ তো আমার বয়ে দৌড়ে পালাচ্ছে মনে হচ্ছে তাকে দৌড়ে আমি এখনই কে পেলবো। এজন্য সে এভাবে জান নিয়ে দৌড়ে পালাচ্ছে আসলে আমার একটু ভিতরে ঢুকা দরকার এখানে রহস্যটা কি বাঁচাও আমাদের এখানে দানবীয় বোর্ডুকে পড়েছে অরে বাঁচাও বাঁচাও প্লিস কোথায় আছো পালাও আরে বাবা এরা এত দৌড়ে চুটাচুটি করছে কেন আমি তো কিছুই বুঝতেছি না আর আমি তো তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই ও এরা দৌড়ে পালাচ্ছে আম্বো এদের সাথে একটু দৌড়ে পালায় আমার দৌড়া দৌড়ি করতে দারুণ মজা লাগে আমার কাজ হচ্ছে গাছে পানি দেওয়া সকাল বিকাল দুইবার করে ফুল গাছে আমি পানি দেই পানি যতই দেই ফুল ততই সুন্দর হয় আপনি কে আপনি যাই হোক এখান থেকে চলে যান আমি পানি দিচ্ছি গাছে আরে ওরে Kaiser এটা আবার কি তাইলো রে ওরে কে কুতে এই যে বন্ধু শোনো আসলে দুই দিন পর তো আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি আমি তোমার বউ হয়ে যাব তাই না আগে আমি তোমাকে একটু হাতে তুলে পরে খাওয়া চাই এই নাও એલেন জোকেতের পনের খাও এমন পনের আগে কোনোদিন খাই নাই তবে পনেরটা কে মনে হচ্ছে পনেরটা বেশ মজারে আছে ওয়াও এই পনেরটা খেতে দারুণ মজা লাগছে ঠিক আছে জেরি তোমাকে প্রতিদিন এমন মজার মজার খাবার খেতে দেওয়া হবে তুমি কোনো টেনশন করবেন না আমি হচ্ছি এখানের রাজা ঠিক আছে এই সবাই মজার মজার খাবার এনে দাও আমাদের নতুন জামাইকে এই জেরি আর কদিন পরে আমাদের নতুন জামাই হতে যাচ্ছে তাই তাকে বেশি করে সমাধান করবে সবাই ঠিক আছে কি ব্যাপার এখানে কার বিয়ে আর কাকে এত সমাধান করা হচ্ছে আমার মনে হয় এলিয়ানদের কারো বিয়ে কিন্তু বিয়ে কোন এলিয়েনের একটু দেখি তো আমি নিজ দিকে চেয়ে গুলা কে কে কিরে এটা মনে হয় আমি কাকে দেখলাম আরে আরে এ জেরি জেরি কি তাহলে এলিয়েনদেরকে বিয়ে করতে যাচ্ছে নাকি দাঁড়াও বাস বাস তাড়াতাড়ি এখান থেকে পালান ওই বস এই যে পাতি নেতা তোর পাতি রাজা এখানে একটা বুট ঢুকে পড়েছে দানু ভূত মানে দান বিড়াল বোধ ওই তোর হচ্ছিস বিতর ডিম আমি সাহসী রাজা বুঝলি তা না হলে পাতি রাজা হতে পারতাম না তোরা বয় পাবি না আমি থাকতে তোদের কোনো ট্যাংশন নাই আমি থাকতে তোরা এত ভয় পাচ্ছিস কেন হ্যাঁ তোরা একটু ভয় পাবি না আমি আছি তো আরে বসতেছেন না এখানে একটা পাতি নেতা তরু পাতি বুত তরু এখানে একটা ডাইরেক্ট বুত তরু দানবীয় বিড়াল বুত চলে আসছে এ হয় না কি এখানে আমি থাকতে আমার বয় আবার ভূত করতে কে আসবে তোরা না শুধু শুধু ভয় পাচ্ছিস তোরা বয় পাস না আমি আছি তো এ মনে হয় কিছু একটা দেখলাম এ কি দেখলাম এখন তো দেখতে পাচ্ছি না ওরে মনে হয় দেখতে পাইতাছি মনে হইতাছে একটা এত মোটা হাত ঘরের ভিতর ঢুকে পড়েছে আর হাত ঢুকে পড়ো তাতে আমার কি যায় আসে কিন্তু এ হাত কার হতে পারে

এবার দিলাম এক ঘুষি আরে এই এলিয়ান আঞ্জেল তুমি সরো আরেকটু হলে তো তুমি হাতের নিচে পরে চ্যাপটা হয়ে যেত অল্পের জন্য তুমি বেঁচে গেলে আসলে এই হাতটা দেখে মনে হচ্ছে এটা টমের হাত জেরি এই হাত জারি হোক আমি এটাকে ছাড়ছি না আমি এটাকে গুতা দেব ইয়া ঢুং এটা কি হলো মনে হচ্ছে হাতে কে গোতা দিল ওরে বাবা রে আমার আঙ্গুলটা গোতা দিয়ে পুটু করে দিল রে ওরে বাবা রে আঙ্গুলটা জলে পুরো চাই হয়ে যাচ্ছে হায় হায় মনে হচ্ছে আঙ্গুলটা একেবারে লাল করে দিয়েছে আমি ছাড়বো না তোদেরকে এখনই ধরে নিয়ে আসবো বাহিরেতে সবাই পালা পালাও জানি একা থেকে পলাও বুত বুত অ্যাটাক করেছে আমাদেরকে পলা পলাও আমার মাথায় দারুণ একটা আইডিয়া আসছে আসলে টম হচ্ছে ইমোশনাল আর এজন্য এখানে আমার মতো তোমরা একটা খাবার বানিয়ে এনেছিলে একবারে টমেটো সস দিয়ে তাই তো এবার দেখো এটাকে আমি নিচে দেব আর টম চ্যাপটা করে টম ভাববে আমাকে সে চ্যাপটা করে ফেলেছে এই তো জেরিকে ধরছি কি ব্যাপার জেরিকে ধরছি কিন্তু হাতে গলে গেল কি সর্বনাশ হায় হায় এটা আমি কি করলাম আমি তো জেরিকে একেবারে গলে ফেলেছি ওরে কি সর্বনাশ আমি কি ডাকাতি করে ফেলেছি জেরি সরি সরি আমি চাই নাই তোমাকে মেরে ফেলতে তবু তুমি কেন গলে গেলে আমি বুঝতে কী রে মনে হয় কিছু একটা সাথে ধাক্কা খাইছি হায় হায় এটা কি হচ্ছে এরে এই বাড়িটা ভেঙে যাচ্ছে ওই বাড়ির উপর পড়লে তো একেবারে শেষ ওরে গেছি রে এইবার আমি কি করি হায় হায় সর্বনাশটা তো করে ফেলেছি আমি ও এইবার আমি কি করব কিছুই তো বুঝতে পারতাছি না হায় একটার পর আরেকটা একটার পর আরেকটা এভাবে একালে যত বাড়ি ছিল সব বাড়িতে বেগে চোরমার হয়ে যাচ্ছে রে বাবা এখন আমি কি করতে পারি আমার মাথায় তো ঠিকমতো বুদ্ধি আসছে না রে বাবা এই রে এবার মনে হয় এটাও গেল ওরে না আমি এটা চাই নাই হায় হায় এইবার আমি কি করবো ভাই আমার মাথা ঠিক মতো কেলতেছে না মাথায় আমার বুদ্ধি আসছে না আগেই বলেছি কালী আমার মাথায় কোনো বুদ্ধি আসে না ওরে লাস্ট একটা গড় অন্তত এই গড়টাকে আমার বাঁচাতে হবে সর্বনাশ কিন্তু আমি কি করে বাঁচাবো আমি তো একটাকে ধরতে গেলে আরেকটা ভেঙে পড়ে যাবে এই যা লাস্ট গড়টাও ভেঙে গেলো ওরে এবার কি হচ্ছে এ সর্বনাশ এই মাথাটা কোথায় যাচ্ছে ওরে ওরে একটা ঘরের মাথাটা আমার ধরতে হবে সবাই পালাও আমাদের এখানে শয়তান অ্যাটাক করেছে সবাই পালাও পালাও এখানে থাকো শয়তান আমাদেরকে ধরে ফেলবে এই রে ওরা আমাকে শয়তান বলে বলে সবাই তো এখান থেকে পালাচ্ছে এইবার কি হবে আরে আমার হবু বউ এলিয়েন তাড়াতাড়ি ঘর থেকে বের হও উপরে আবার ঘর ভেঙে পড়ে যেতে পারে বাহিরে গিয়ে দেখি আসলে কি অবস্থা কিছু একটা করা যায় কিনা এ এ তো দেখছি টম তার মানে এতক্ষণ টমে সব করেছে টমের বাচ্চা তোরে যে কি করুম এখন আমি কি করবো কিছুই তো বুঝতেছি না এই রে জেরি দেখে ফেলেছে জেরি ভালো করে দেখার আগে তাড়াতাড়ি এই মুকটটা লাগিয়ে নে জেরি ট্যাংশন করো না এই যে দেখো ঘরের মুকুট আমি আবার একেবারে ঘরের মধ্যে সুন্দর করে বসে দিয়ে এ মুকুট বসাতে গিয়ে তো যেই ঘরটা বাকি ছিল এই ঘরটাও বেগে চুরমার হয়ে গেছে এইবার কি হবে রে বাবা আরে এটা কি হচ্ছে এটা কি হলো বাকি একটা ঘর ছিল এটাও ভেঙে ফেললে টম টমের বাচ্চা তোরে যে আমি কি করুম আমারে যে কে কইছিল এখানে আসার জন্য এই টমটারে নিয়া হেইটাই তো আমি বুঝতাছি না এ, এটা কি হলো আমাকে তো এখন বন্দি করে ফেললো সর্বনাশ আগে জেরি আমার বন্ধু ছিল আর জেরি এখন আমার শত্রু হয়ে গেল এটা আমার জন্য হয়েছে এখন আমি কি করব মনে হয় আমার কাছে আসছে এই রে যেরি তোর জাদুর মোবাইলটা নিয়ে চলে গেছে ওই জেরি জাদুর মোবাইলটা দিয়ে যাও কইতাছি এই যা আমি এখন যাবো কি করে দেখি হামবারি দিয়ে সামনে যেতে পারি না ওরে বাবা রে বাবা এমনি তো যাওয়া যাচ্ছে না তাও কষ্ট করে যেতে হচ্ছে আমার এইভাবে কি আর কথাটা যায় যাক তমে শাস্তি স্বরূপ তোমে জাদুর মোবাইলটা আমি নিয়ে আসছে এই জাদুর মোবাইল দিয়ে টম দুই নম্বরের কাজ ছাড়া আর ভালো কাজ করতো না আর আমি এখন জাদুর মোবাইল দিয়ে ভালো কাজ করব। আর আমার ভালো কাজ হচ্ছে এখন আমার ঠান্ডা ফানি খাওয়া দরকার তাই রোবটের এই মোবাইল দিয়ে আমি একটু ঠান্ডা ফানি নিয়ে আসছি আর অটোমেটিকলি ওই পানির গ্লাস আমার কাছে চলে আসছে এখন আমি পানি খাবো অনেক মজা করে আর বাহ আজকে দারুণ মজা হবে আমার আহ কি টাননি হ্যাঁ মনে হচ্ছে টম মুগর নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে এই রে এইবার না জানি কি হয় কিন্তু তার আগে মোবাইল দিয়ে আমি টমের ব্যবস্থা করে ফেলবো ফুসকে ইদোর আজকে আমার হাত থেকে দেখি তোমারে বাঁচাই কে আজকে তোমার অবস্থা আবার কি করছে মোবাইলে মনে হয় চাপ দিল দাঁড়াও আজকে তোমাকে পিটিয়ে থকতা করব কিন্তু মোবাইলটা নিচে রেখে দিল কেন এটাই তো বুঝলাম না কিগুলো এইগুলো কি হাই হাই এসব কি আসছে ওরে গেছি রে ওরে বাবা রে টমকে দারুণ সাহস্তা করেছি কি মজা কি মজা টমকে দারুণ সাহস্তা করেছি এ এটা কি হয়ে গেল আমি মুগদ দিয়ে জেরিকে পিটাইতে গেছি অথচ বরফ করতে গিয়ে এসে আমার অবস্থা ময়দার অবস্থা করে দিয়েছে আমার মুখের ভিতর বরফ ঢুকে বরফ তো বের হয়েছেই সাথে মনে হচ্ছে আমার দাঁতগুলো ভেঙে দিয়েছে কিন্তু না এর বদলা তো আমার নিতে হবে ইঁদুরটাকে আমার করতেই হবে কি ব্যাপার এখানে একটা মোবাইল দেখা যাচ্ছে ব্যাপার কি এটা আবার কি মোবাইল আমি তো কিছুই বুঝতেছি না এটাও কি তাহলে জাদুর মোবাইল নাকি একটু ট্রাই করে দেখা দরকার মনে হচ্ছে তো এটা জাদুর মোবাইল তার মানে কি আমি একটা জাদুর মোবাইল পেয়ে গেছি ও হো এইবার হবে ইঁদুরের সাথে আসল মজা ইঁদুর তোমারও জাদুর মোবাইল আমারও জাদুর মোবাইল এইবার দেখো আমি তোমার কি অবস্থা করে এইবার ঘরে ভিতর যত জিনিসপত্র আছে সবগুলা দিয়ে আমি জেরির উপর অ্যাটাক লিখে দিলাম এবার দেখি কি ব্যাপার মোবাইল কি বলছে আবার মোবাইল নাকি ঠিকমতো কাজ করে না অতিরিক্ত অর্ডার করে ফেলেছে আমি কি বলে আপনি লিমিট ক্রস করে ফেলেছেন মোবাইলটা পাইয়া খুব ভালো হয়েছে তোমার নেতাগিরি একেবারে কমিয়ে গেছে এখন হচ্ছে আমার নেতাগারি হ্যাঁ এগুলো আবার কি সর্বনাশ বিনাশটা করছে দু এগুলো আমার দিকে এভাবে আসছে কেন হায় হায় এখন আমি পালাবো কোন দিকে রে বাবা কিছুই তো বুঝতেছি না রে বাবা ওরে এই দিকে পালালে তো এটা আমার পিছে পিছে আসছে তাহলে ওই দিকে পালায় হায় হায় দিকে আমার পিছে পিছে আসছে রে বাবা হা 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 জেরিকে আজকে আমি দারুণ ধুলাই করার ব্যবস্থা করেছি হা 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 হি 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 জেরিকে কষ্ট দিলে আমার আসলে অনেক ভালো লাগে তাই তো আমি সারাক্ষণ জেরিকে কষ্ট দিয়ে যাই এইসব তাহলে টম করছে দাঁড়াও টম তোমার হাসি আমি বের করছি ওয়ান টু থ্রি টমকে অ্যাটাক শুরু করো অ্যাটাক শুরু করে দেবে এখন টমের উপরে টমের উপর রুটির মেশিন অ্যাটাক শুরু করা হলো ওয়ান হা ওরে গেছি রে আমার উপর হঠাৎ করে রুটির মেশিন অ্যাটাক কেন হলো রে ও বাবারে পাবারে বাবা রে এই রে আমি কাইসি ধরা চোখ বন্ধ করে বসে থাকি কি হলো আমারে কিছু করলো না নাকি হ্যাঁ এ তো চলে গেল আরে বাহ এ তো দেখে উল্টা রিয়াকশন দাঁড়াও তাহলে এবার আমার অ্যাটাক শুরু করে টমের উপরে ওয়ান টু থ্রি চার পাঁচ কি ব্যাপার কোনোটাই তো কাজ করতেছে না নাকি কিছুই তো বুঝলাম না টমের কি অবস্থা এই রে সব কিছু উল্টাপাল্টা কাজ করছে এটা আমার দিকে কেন কিছুই তো বুঝলাম না এটা আমার মাথার উপরে ওরে বাবারে গেছি রে এটা কি হলো এ রুটি বানানো মেশিন আমার মাথায় বসে আমার মাথাটা রুটি বানিয়ে ছেড়ে দিল এই যা এটা কি হয়ে গেল কিন্তু না জেরির উপরে এবার অ্যাটাক করতে হবে অ্যাটাক জেরির উপর কি ব্যাপার এটা কাজ করছে না নাকি আরে বাবা কাজ করার কথা না বলে আবার কেন কাজ করে এখন তো কিছুই হচ্ছে না হাই হাই এ তো মনে হচ্ছে হ্যাং মারছে এ মোবাইল কাজ করতেছে না কেন ওরে জাদুর মোবাইল তোর কি হয়েছে বাবা তাড়াতাড়ি তুই কাজ কর কি ব্যাপার টম আবার কিছু অ্যাটাক করলো নাকি হ্যাঁ লাইট কোথায় গেল এ লাইট আবার জ্বলে গেল বুঝতেছি না লাইট নিবে গেল আবার মনে হচ্ছে জ্বলে যাবে আবার জ্বলে গেছে এ রে এসব কি হচ্ছে দেখি তো আমি কিছু একটা করতে পারি কি না ওরে এই মোবাইলটা হঠাৎ উল্টা কাজ করছে কেন চাপতে একটাতে আর চাপ পরে আরেকটাতে আরে বাবা কি করব করবো রে এটা আমার দিকে কি আসছে রে ওরে বাঁচতে চলে এখান থেকে পালাতে হবে রুটি বানানোর মেশিন রে বাবা আমাকে রুটি বানিয়ে টম কে ফেলবে ওই এখন পালাচ্ছিস কেন জেরি হ্যাঁ এইবার বুঝবি মজা টম রুটি বানানোর মেশিনটা বন্ধ করো কইতাছি তা হলে কিন্তু ভালো হবে না দাঁড়াও আমি তোমার ব্যবস্থা করছি ওয়ান টু থ্রি বাটন ওয়ান বাটন টু বাটন থ্রি হায় হায় চাপ দিয়েছি বাটন ওয়ান টু থ্রি আর চাপ পড়েছে বাটন ফাইভ সিক্স সেভেন এইবার বুঝতেছি না এটা কি এলো বাঁচতে চলে এখান থেকে লাভ দিতে হবে লাভ দিয়েছি মনে হচ্ছে কফি ঢেলে দিয়েছে রুটি বানানোর মেশিনে এ রে এইবার তো ব্রাষ্ট হবে ব্রাষ্ট হওয়ার আগে ঘর থেকে বের হয়ে যেতে হবে হায় হায় ঘরের দরজাটা অটোমেটিকলি লক হয়ে গেছে এইবার আমি ঘর থেকে বের হতে পারবো না রে বাবা কী করবো তাহলে কিছুই তো বুঝতেছি না এইবার তো আমার কপালে রে বাবা এই যে বন্ধুগণ এই ভিডিওর মজার দ্বিতীয় পর্বটা দেখতে চাইলে তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে পার্ট পার্টো তাহলে মজার দ্বিতীয় পর্ব আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে ধন্যবাদ